আজ আপনারা এই ভিডিওতে জানবেন বাড়িতে তুলসী গাছ লাগাবার নিয়ম। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, তুলসী গাছ নিয়ম অনুসারে না রাখলে আপনার বাড়িতে বিপদ হতে পারে। হিন্দু ধর্ম অনুসারে গৃহে তুলসী গাছ রাখা খুব শুভ, কিন্তু যদি সেটা নিয়ম মেনে না রাখা হয় তাহলে শুভ থেকে অশুভ বেশি হবে। আসুন দেখে নিন নিয়মগুলো। আপনার বাড়িতে তুলসী মঞ্চ রাখুন উত্তর পূর্ব দিকে। কখনো শিবের পুজোয় তুলসী পাতা দেবেন না। কথায় আছে শঙ্খচূড়ের স্ত্রী হলেন তুলসী দেবী, আর যেহেতু শঙ্খচূড় শিবের হাতে প্রাণ হারিয়েছিলেন তাই তুলসী পাতা দেওয়া নিষেধ। তুলসী গাছ মারা গেলে তা তুলে অন্য তুলসী গাছ লাগানোর দরকার। মরা তুলসী গাছে জল দিলে গৃহস্থের পক্ষে সেটা অশুভ বলে ধরা হয় এবং তুলসী গাছটি জলে দিয়ে দেওয়াই ভালো। তুলসী গাছের জন্য সবসময়ই আলাদা মঞ্চ করা হয়, তবে যত্রতত্র হওয়া তুলসী গাছের পাশে কাঁটা জাতীয় গাছ না রাখার চেষ্টা করবেন, তাতে সংসারে অশান্তি বাড়ে। তুলসীর ভেষজ গুণ অসীম, তাই প্রতিনিয়ত তুলসী গাছের কাছে এসে শ্বাস নিলে তা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তুলসী পাতা গিলে খাওয়া উচিত নয়, কারণ তুলসী পাতায় থাকা মারকারী যৌগ দাঁতের পক্ষে খুব ভালো নয়। তুলসী পাতা দোষ কাটাতে অনেক সাহায্য করে, তাই তুলসী পাতা এনার্জিতে সাহায্য করে। কখনো তুলসী গাছের পাশে নেতা ঝাঁটা বা অন্যান্য কিছু না রাখা দরকার, কারণ তুলসী গাছ ঠাকুরের সঙ্গে তুলনা করা হয়, তাই এইসব রাখলে সংসারের অশান্তি লেগেই থাকে। বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।